জলের অপর নাম জীবন। যে বা যাঁরা এই নামকরণ করেছেন তাঁরা যে কতটা জ্ঞানী ছিলেন তার বলার অপেক্ষা রাখে না। আমাদের শরীর পঞ্চতত্ত্ব বা ফাইভ এলিমেন্টস দিয়ে তৈরি। এই পঞ্চতত্ত্বের মধ্যে আমাদের শরীরে জলের পরিমাণ 70-72%। যে শরীর 70-72% জল দিয়ে তৈরি সেই শরীরে জলের গুরুত্ব কতখানি একবার নিজেই চিন্তা করে দেখুন। পাশাপাশি এটাও কি কখনো ভেবে দেখেছেন যে প্রাচীনকাল থেকে মানুষ জলকে এত প্রাধান্য কেন দিয়েছে? শুধু খাওয়া বা স্নান করার জন্য নয়, পূজা অর্চনার বিভিন্ন রকম কাজে, চরণামৃত তৈরিই বলুন কিংবা শান্তির জল, মন্ত্রপুত জল বলুন কিংবা জমজম পানি, সব কিছুতেই জলকেই কেন এত পবিত্র, এত কার্যকরী বলে মেনে নেওয়া হয়েছে? অন্য কোনো তরল পদার্থ দিয়েও তো এই কাজগুলো করা যেতে পারত। আপনি ভাবতে পারেন প্রকৃতিতে প্রচুর পরিমাণে জল পাওয়া যায় বলে মানুষ এর ব্যবহার বেশি করে করে। তাহলে আপনি ইচ্ছে করে অন্য কোনো তরল পদার্থ দিয়ে এই কাজগুলো করলে তা কি সঠিকভাবে হবে? এক কথায় অসম্ভব। তেষ্টা মেটানোর জন্য রান্নাবান্না, জামাকাপড় কাচা, ধোয়া মোছা, স্নান ইত্যাদি বিভিন্ন রকম কাজের পাশাপাশি জলের মধ্যে আছে অসীম শক্তি। আর এই শক্তিকে সচেতনতার সঙ্গে সঠিকভাবে ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই জীবনের বিভিন্ন স্তরে আমূল পরিবর্তন করা সম্ভব। বেশিরভাগ মানুষই জল নিয়ে একেবারেই সচেতন নন। হয়তো খুব সহজেই পাওয়া যায় বলে জলের সঙ্গে চরম অবহেলা, চরম অনাদরের আচরণ করেন, তুচ্ছ তাচ্ছিল্য করে অকারণে প্রচুর জলের অপচয় করেন। একবারও ভেবেও দেখেন না যে তারা আসলে নিজেরাই নিজেদের সর্বনাশ করছেন। আপনি জানলে আশ্চর্য হবেন যে জলেরও স্মৃতিশক্তি আছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনি জলকে কিছু বললে সে তা স্টোর করে রাখতে পারে। শুধু তাই নয়, আপনি জলের সঙ্গে যেমন ব্যবহার করেন, যেরকম মনোভাব নিয়ে জলকে স্পর্শ করেন, জলের অণুর বিন্যাস ঠিক সেভাবেই সংগঠিত হয়। আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করেছে, তাই বিজ্ঞানীরা জলের নতুন নাম দিয়েছেন লিকুইড কম্পিউটার। আমরা সবাই জানি জল দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। এছাড়াও জলের মধ্যে আছে নানা রকমের খনিজ পদার্থ যেগুলো আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। জল 0°C উষ্ণতায় বরফ হয়ে যায়, 100°C উষ্ণতায় বাষ্প হয়ে যায়। এসব তথ্য আমরা ল্যাবরেটরি থেকে জানতে পেরেছি, কিন্তু সত্যিই কি আমরা জানি যে জল কি? জল তো একটা নাম, তা সে আপনি জল বলুন, পানি বলুন কিংবা ওয়াটার বলুন, আমরা শুধু একটা নামকরণ করেছি মাত্র। ল্যাবরেটরিতে এসব আবিষ্কার হওয়ার হাজার হাজার বছর আগেও মানুষ জল খেত, জলের বিভিন্ন রকমের ব্যবহার করত। এগুলো জানা বা না জানার সঙ্গে জলের কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, জল ব্যবহারের নানা রকমের কৌশল আমরা শিখেছি ঠিক, কিন্তু জল যে আসলে কি তা সত্যি কি আমরা জানি? জল কি নিজেই জানে যে তার নাম জল? একটা পাত্রে জল নিয়ে তাকে যদি আপনি ভালো কিছু বলেন, যেমন ধরুন আই লাভ ইউ বা থ্যাংক ইউ, এবং তারপরে তাকে জমিয়ে যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে একটা সুন্দর আকৃতি দেখতে পাওয়া যায়, অনেকটা ঠিক ফুলের মতো। কিন্তু সেই একই জলকে যদি আপনি খারাপ কিছু বলেন, যেমন আই হেট ইউ বা ইউ আর ভেরি ব্যাড, আমি তোমাকে ঘৃণা করি, আর তারপর যদি সেই জলকে জমিয়ে পর্যবেক্ষণ করা যায় তাহলে অদ্ভুতভাবে একটা বিকৃত আকৃতি দেখতে পাওয়া যায়। এবং এটা শুধু একবার নয়, বারবার করলে এই একই রেজাল্ট দেখতে পাওয়া যায়। তার কারণ জলের মেমোরিতে সব স্টোর হয়ে যায় এবং সে তার অণুর বিন্যাস সেভাবেই সাজিয়ে নেয়, আর এর ফলে জলের গুণের বা জলে অবস্থিত অন্যান্য খনিজ পদার্থের কোনো পরিবর্তন হয় না, কেবল অণুর বিন্যাসের পরিবর্তন হয়ে যায়। আর সেই জল আপনার শরীরে প্রবেশ করে আপনার শরীরের 72% জলকে প্রভাবিত করে। অর্থাৎ জল পান করার সময় আপনি যা বলছেন বা যেরকম মনোভাব নিয়ে তাকে স্পর্শ করছেন, জলের অণুর বিন্যাস ঠিক সেই রকমই হচ্ছে, আর তা ভেতরে গিয়ে আপনার সঙ্গে সেরকম আচরণই করবে, আপনার শরীরের 72% জলের ওপর সেরকম প্রভাবই ফেলবে। তাহলেই ভেবে দেখুন এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। তাই জল পান করার সময় কখনোই আজে বাজে নেগেটিভ কথা বলবেন না, চিন্তাও করবেন না, বরং জল পান করার আগে জলের সঙ্গে পজিটিভ কথা বলুন, পজিটিভ অ্যাফার্মেশন দিন। প্রতিদিন জল পান করার আগে পজিটিভ অ্যাফার্মেশন বলে শ্রদ্ধার সঙ্গে জল পান করুন,
এর ফলে আপনার অ্যাফারমেশন জলের অণুতে স্টোর হয়ে আপনার শরীরে প্রবেশ করে আপনার শরীরের 72% জলকে প্রভাবিত করবে। রোজ এভাবে করতে থাকলে কিছু দিনের মধ্যেই জীবনের আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। শুধু পানীয় জলের সঙ্গেই নয়, অন্যান্য কাজের ক্ষেত্রেও, স্নান করা, হাত মুখ ধোয়া, রান্না করা বা অন্য যে কোনো কাজের জন্য জল ব্যবহার করার সময় জলের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে পজিটিভ ব্যবহার করুন। এতে আপনার শরীরের জল তত্ত্বের অদ্ভুতভাবে উন্নতি ঘটবে, যার প্রভাব আপনি আপনার জীবনে দেখতে পাবেন। জল তার এনার্জি খুব দ্রুত আমাদের দিয়ে দিতে পারে। আপনার শরীর ক্লান্ত লাগলে বা হতাশ বা অবসাদগ্রস্ত লাগলে একবার স্নান করে দেখুন। সাবান শ্যাম্পু দিয়ে শরীর পরিষ্কার করার জন্য নয়, ওটা অন্য বিষয়। কেবল শরীরে কিছু পরিমাণ জল ঢেলে দেখুন, তৎক্ষণাৎ কেমন ফ্রেশ চনমনে ফিল করবেন। স্নান করতে না পারলে অন্তত চোখে মুখে কানে ঘাড়ে একটু জল দিয়ে দেখুন, তফাতটা বুঝতে পারবেন। মন্ত্রপুত জল বা শান্তির জল এভাবেই কাজ করে। সেই জলের এক ফোঁটা বা দু ফোঁটাও শরীরে পড়লে জলের শক্তি আমাদের শরীরে প্রভাব ফেলে, এটা সাধারণ বিষয় নয়। আশা করি আজ থেকেই জলের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে, সংবেদনশীলতার সঙ্গে পজিটিভ ব্যবহার করবেন। আর সেই সঙ্গে সকলের কাছে অনুরোধ, জলের অপচয় বন্ধ করুন। প্লিজ সেভ ওয়াটার। জলকে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে সম্মান করুন। এছাড়াও দৈনন্দিন জীবনে জল পান করারও কিছু নিয়ম আছে, যেগুলো পালন করলে আপনার শরীরের বায়ুপিত্ত কফের সমতা বজায় থাকে, যার ফলে শরীর থাকে সুস্থ, সবল এবং চনমনে, কোনো রোগ সহজে বাসা বাঁধতে পারে না। এই বিষয়ে একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি একবার দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে তার লিংক পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, প্রয়োজন হলে শেয়ারও করতে পারেন, এতে হয়তো আরও অনেকের উপকার হতে পারে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সঙ্গে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন, এই শুভকামনার সঙ্গে এখানেই শেষ করছি। ধন্যবাদ।